নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আগামীকাল আট তারিখ ফেব্রুয়ারি মাস অবশ্যই দু হাজার বুধবারের দিন কালকের রাশি ফল এটা আপনি মেস থেকে আপনি মিন রাশির মানুষ হলে মানে আপনার মেস থেকে মিনের হলে কি রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে করছি করার চেষ্টা করছি আপনাদের চ্যানেল সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আমি নিয়ে আসি কালকে সিংহ রাশি কালকে পূর্ব ফাল্গুনি নক্ষত্র কৃষ্ণপক্ষ এবং তৃতীয়া তিথি বাট যোগটা অশুভ যোগ অতিগণ্ড যোগ চলবে তো কালকের দিনে যে কোনো সিদ্ধান্ত একটু বুঝে নেবেন আমি এটা আপনাদেরকে বলতে চাইছি বা বলবো যে কোনো সিদ্ধান্ত যে কোনো বড় সিদ্ধান্ত বলুন বা যাই বলুন একটু বুঝে শুনে নিলে আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে সিদ্ধিদাতা গণেশজিকে কালকে ডাকবেন ভগবান গণেশজীর পুজোপাঠ কালকে করবেন আমার মনে হয় তাতে আপনাদের ফলাফলগুলো অনেকাংশে বেটার হবে কালকে সিংহ রাশি বললাম চলুন কোন কোন নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাবে একটু জেনে নিয়ে আগে ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু পুনর্বসু অশ্লেষা পূর্বফালগুনি হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বসারা শ্রবণা ধনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ এবং রেবতী বেটার রেজাল্ট পাচ্ছেন কোথাও যাত্রা চেষ্টা করবেন সকাল নটা পাঁচ থেকে নটা আটত্রিশ একটু দেখে বড় কথা বড়ো সাইনিং বড়ো ইনভেস্টমেন্ট মোটামুটি কালকের দিনে সকাল দশটা কুড়ি মিনিট থেকে এগারোটা বাজতে পাঁচ মিনিট আমার মনে হয় একটু দেখে ব্যবহার করাটা প্রয়োজন বা ভালো হচ্ছে আগামীকালকের দিনে যে যে ব্যবসাগুলো আপনাদেরকে ভালো ফল দিচ্ছে বেটার রেজাল্ট দিচ্ছে ট্যুরস ট্রাভেল ইলেকট্রনিক্স গুডস বা গ্যাজেটস প্রোমোটারি কনস্ট্রাকশান পার্লার মেয়েদের জিনিসপত্র নিয়ে কাজ বা স্টেশনারি গুডস হার্ডওয়্যার বিজনেস যারা হার্ডওয়্যারের দোকান আর কি ইট বালি ইত্যাদি বরং কালকে মেডিকেল ফিল্ড ওকালতি ফিল্ড টিচিং ফিল্ড একটু চাপের মানে আপনাদেরকে একটু চাপে রাখবে আগামীকালকের দিনে যে কোনো অ্যাডভাইজিং সেক্টর হয়তো একটু প্রেসারে থাকছেন জল বা লিকুইড প্রোডাক্ট কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে লটারি বিজনেস কালকে ভালো হতে পারে এগুলো মোটামুটি দিক গেল মেন আলোচনার জায়গায় ঢুকে পড়ি মেস থেকে মীন রাশির কালকের ওভারঅল রাশিফলটা কি হতে পারে কিভাবে চলা যেতে পারে চলুন শুরু করে দিন মেজ দিয়ে শুরু করছি গণেশজিকে প্রত্যেকে ডাকুন ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডেকে দিনটা শুরু করুন আশা করবো কালকে আপনারা বেটার রেজাল্ট পাবেন সবুজ রং দিয়ে মেজ শুরু করছেন স্বাদ ব্যবহার করছেন কালকের দিনের জন্য সকাল নটা পাঁচ মিনিট থেকে কালকের দিনে এগারোটা বাজতে পাঁচ মিনিট একটু দেখে ব্যবহার করুন প্রায় দু ঘন্টা এগারোটা পঁয়ত্রিশ থেকে পৌনে তিনটে আপনার জন্য শুভ সময় হচ্ছে আপনার জন্য সময়টি ভালো হচ্ছে আপনি মেসের জাতক বা জাতিকা হলে মেসের মানুষ হলে আপনার হেলথ কালকের দিনে কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকছে বরং আপনার সিনিয়রদের হেলথ আপনার গুরুজনদের হেলথ ভালো যাবে ইনভেস্টমেন্ট কালকের দিনে সেকেন্ড হাফটা যথেষ্ট ভালো হচ্ছে ভ্রমণ আদি বিষয় আপনাদেরকে মোটের ওপর সাকসেস দিতে পারে যে কোনো এমার্জেন্সি থাকলো কোনো ব্যাপার থাকলো ভ্রমণে গেছেন আশা করবো আপনারা পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন খারাপ নয় কিন্তু বেস্ট পার্ট হচ্ছে চেয়ারে বসে কাজ কাজকর্ম এক জায়গায় বসে এবং মেষ রাশি একটা ব্যাপার ডমিনেট করুন কালকের দিনে ডমিনেট করুন আরে খারাপ তো সবারই খারাপ একলা আপনার খারাপ নয় যখন এই দু বছর আগে যখন সব কিছু বন্ধ হয়ে গেছিলো আপনি রাশি বলে আপনি শুধু বেরোননি এরকম না আমিও আর আরেকজনও বেরোয়নি তো প্রত্যেকে তো খারাপ মানে সকলেরই খারাপ এবং এটাকে কালকে কাজে লাগান আপনি যদি মেষের মানুষ হন কর্মক্ষেত্রে ডমিনেট করা উচিত শত্রু দমন করা উচিত সম্ভব হলে যাদের কিছু লোককে উচিত শিক্ষা দিতে পারেন এটা কিন্তু বেটার হচ্ছে ইভেন কর্মক্ষেত্র স্টেবল বসরাও সাপোর্ট করবেন উপর মহল সাপোর্ট করছে দেখা যাক এবার দেখুন আশা করছি বেটার রেজাল্ট হবে বা আশা করতে পারি পজিটিভ রেজাল্ট হচ্ছে বিজনেস মোটামুটি চলছে খুব ভালো নয় বিজনেস মোটামুটি চলছে ধার দেনা বেড়ে যেতে পারে বিজনেসে যে এই মালটা নিলাম কালকে দেবো এই ব্যাপারটা হতে পারে দাম্পত্য জীবন ঠিকঠাক প্রেম একটু দেখে চলবেন গুরুজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে বাচ্চাদের জায়গা বাচ্চা ছেলে মেয়েদের জায়গা আশা করছি ভালো হাউসওয়াইফরা ডমিনেট করবেন আপনারাও আপনি যদি একজন হাউস ওয়াইফ হন আপনার ক্ষেত্রেও বা আপনিও ডমিনেট করতে পারেন এডুকেশনের জায়গা কিন্তু যথেষ্ট স্টেবেল কিছু ক্ষেত্রে ভাই বোনদের সাথে মতবিরোধ হবে আর বন্ধুদের সঙ্গে টিউনিং ম্যাচ করবে না তো বন্ধুত্ব বাড়িয়ে খুব বেশি লাভ হবে বলে মনে হয় না তো একটু দেখে চলা উচিত হবে কালকের দিনে দৈব সাথে রয়েছে পুরো মাত্রায় মেস অশ্বিনী নক্ষত্র সম্মান বাড়ান মেষ ভরণী নক্ষত্র কালকের দিনে কথায় গুন মেষ কৃত্তিকা নক্ষত্র আগামী কালকের দিনে গুরুজনদেরকে একটু অ্যাভয়েড করুন মানে মানে সব গুরুজন বলতে বাবা মাকে বলছি না মানে এরু সিনিয়র বা একটু অ্যাভয়েড করুন পরের হচ্ছে বৃষ চার ব্যবহার করছেন নীল ব্যবহার করছেন অবশ্যই কালকের দিনে গণেশজিকে ডাকছেন নটা পাঁচ মিনিট থেকে এগারোটা পাঁচ প্রায় দু ঘন্টা বুঝে এগারোটা পঁয়ত্রিশ থেকে আপনার জন্য ভালো সময় শুরু হচ্ছে দুটো চল্লিশ পর্যন্ত বৃষর হেলথ বৃষর ফ্যামিলির হেলথ স্টেবেল বৃষর বাচ্চাদের হেলথ স্টেবেল রেজাল্ট দেবে ইনভেস্টমেন্ট হতে পারে বাট ভ্রমণে সাকসেস কোনো মতে নেই কোনো মতে নেই এটা একটু বুঝে চলুন বৃষ রাশি প্রেশার কিন্তু বেড়ে যাবে চাপ কিন্তু বেড়ে যাবে খাটনি বেড়ে যাবে বা ফোর্স করা আপনাকে হতে পারে এই তোমাকে এটা করতেই হবে ইউ হ্যাভ টু এই যে ব্যাপারটা এটা আসতে পারে আপনি যদি বৃষর মানুষ হন এবং বৃষরাশিকে একটা দিকে কোনঠাসা করা হতে পারে অ্যাকচুয়ালি শত্রুতার দিন হচ্ছে কর্মক্ষেত্রে চোখ কান খোলা না রাখলে আপনি কিন্তু প্রবলেমে আছেন বা প্রবলেমে পড়তে চলেছেন হয়েদার আপনি বৃষরাশির মানুষ আপনি কিন্তু এটা লক্ষ্য রাখুন বা আপনি এটা নজর রেখে চলুন ইভেন মন খুলে কথা বন্ধু খুব ভালো বন্ধু প্রাণের বন্ধু এসব গল্পগুলো কালকে বন্ধ রাখবেন ব্যবসা ভালো হচ্ছে ব্যবসায় আপনি মালিক যখন আপনি মালিক সেই কাজ ভালো হবে বিজনেসকে প্রমোট করা বিজনেসকে তুলে ধরা বিজনেসকে বেটার করা আমার মতে যেতে পারে আপনি যদি ভীষণ মানুষ হন তো ব্যবসা শুভ ব্যবসায় ফলাফল শুভ এবং স্টেবেল থাকছে দাম্পত্য জীবন খুব একটা ভালো হচ্ছে না ইভেন প্রেমটাও খুব একটা ভালো হচ্ছে না কালকের দিনে ফোকাস করা উচিত কাজের ওপর এবং কাজের জায়গার ওপর পারিবারিক জীবন বাবা মায়ের সাথে সম্পর্ক আমার মনে হয় আপনি ভালো ফল পাবেন আপনি যখন এখন একজন হাউসওয়াইফ আপনি রেজাল্ট ভালো পাচ্ছেন হাউসওয়াইফদের ফলাফল হাউস হাউসওয়াইফদের কর্ম কর্মগত দিক আমার মনে হয় স্টেবেল থাকছে সন্তানাদের ব্যাপারে সুফল আসছে বিদ্যার ব্যাপারে সুফল আসছে না তাই এডুকেশানটা খেয়াল রাখবেন এবং মনোযোগটা বাড়িয়ে কাজ করলে ভালো হবে চাকরি ক্ষেত্রে সামলে চললে ভালো হবে চাকরি ক্ষেত্রে দেখে চললে ভালো হবে এটা কিন্তু ফলো করা উচিত বিষকৃত্রিকা নক্ষত্র কালকের দিনে রিস্ক নেবেন না রোহিণী নক্ষত্র সিক্রেসি মেনটেন করবেন বৃষ মৃগশির নক্ষত্র কালকের দিনে কথার জালে জড়িয়ে দেওয়া হতে পারে আপনাকে এমন কথা বলা হলো বা এমনভাবে কথা বলা হলো জালে আপনি জড়িয়ে গেলেন মিথুন চকোলেট সেট মিথুন পাঁচ সংখ্যা মিথুন কালকের দিনে অবশ্যই গণেশজিকে ডাকা নটা পনেরো মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ দেখে ব্যবহার করুন এগারোটা পঞ্চাশ থেকে দুপুর দুটো কুড়ি এটাই সময় এবং এই সময়টা ভালো সময় মিথুনের স্বাস্থ্য ভালো থাকছে মিথুনের স্বাস্থ্য ভালো থাকছে বাবা মায়ের স্বাস্থ্য মোটামুটি স্টেবেল বাট মিথুনকে একটা কথা বলি আপনার বাড়িতে কোনো বাচ্চা থাকলো বা আপনার কোনো বাচ্চা থেকে থাকলে একটু খেয়াল রাখবেন ইনভেস্টমেন্ট চলবে ভ্রমণও চলতে পারে বাট চাকরি ক্ষেত্র কালকের দিনে খুব ভালো হচ্ছে না বিশেষত যাদেরকে ক্লোজ ভাবেন নয় তারা আপনার মুখের গ্রাস ছিনিয়ে নেবে অথবা আপনার পেছনে লাগবে আপনাকে গণ্ডগোল পাকাবে আপনি যদি মিথুনের মানুষ হন আপনি এই জায়গাটা ভালো রকমভাবে খেয়াল রাখুন বা ভালো রকমভাবে লক্ষ্য রেখে চলুন চাকরি ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং চাকরি ক্ষেত্রে খুব একলার ঘরে কোনো দায়িত্ব পড়ে যাচ্ছে এটা কিন্তু সামলে চলতে হবে বাধা বিপত্তি প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বা অসুবিধা তৈরি হতে পারে বন্ধুরা দয়া করে দয়া করে একটু খেয়াল রাখুন আমার মনে হয় ব্যবসা মিথুনের জন্য কালকে শুভ হচ্ছে ইভেন কাস্টমার ডিল কাস্টমার হ্যান্ডেল বা কাস্টমারদের খুশি করা আপনি যথেষ্ট ভালোভাবে করতে পারছেন কন্ট্যাক্টস বাড়ছে বিজনেসে ফ্লাইং কাস্টমার বাড়তে পারে দাম্পত্য জীবন একদম ঠিকঠাক ইভেন প্রেমিক প্রেমিকারা আপনি প্রেম করছেন আমার মনে হয় ভালো ফল পাচ্ছেন সন্তানদের নিয়ে একটু চাপ রয়েছে হাউসওয়াইফরা আপনি প্রবলেমে রয়েছেন এবং হাউসওয়াইফদের সঙ্গে খারাপ ব্যবহার বা আজে মাঝে বিহেভ করা বা উল্টোপাল্টা কথা বলা এটা চলতে পারে এটা একটু লক্ষ্য রাখবেন তবে এক্সপেক্টেড যে এডুকেশানের জায়গা ভালো হচ্ছে দৈব সাথে নেই তো সেইভাবে কাজ করা উচিত কপাল পুরো মাত্রায় সাপ থাকছে না স্পেশালি চাকরির জায়গায় যখন আপনি ঢুকছেন বা চাকরি যখন আপনি করতে যাচ্ছেন আমি আপনাকে এটাই সাজেস্ট করতে পারি আপনি অনেক বেশি সাবধানে চাকরি করুন মৃগশিরা নক্ষত্র রিস্ক নেবেন না আদ আদ্রা নক্ষত্র কালকের দিনে সিনিয়রদের ঘাটাবেন না পুনর্বসু নক্ষত্রে জাতক বা জাতিকারা তেল মারতে হতে পারে কর্কট রাশি ডিপ সেটগুলোতে ব্যবহার করে যান ডিপে থাকুন আটে থাকুন এবং অবশ্যই গণেশজিকে ডাকুন এগারোটা পঁচিশের পর থেকে পুরো সময় আপনার ফার্স্ট হাফটা মোটামুটি নটা দশ থেকে পৌনে এগারোটা ওই এগারোটা বাজতে মানে ওই নটা মানে সরি দশটা পঁয়তাল্লিশ সাতচল্লিশ এই সময় পর্যন্ত বাট পরের পুরো সময়টা যেটা বলছিলাম সেটা আপনার কর্কট রাশির স্ট্রাগেল থেকে মুক্তি ঘটছে ধরুন আপনি কোনো স্ট্রাগেলে রয়েছেন স্ট্রাগেল পিরিয়ড বা হচট খাচ্ছেন অবস্ট্রাকশান বা প্রতিবন্ধকতা আসছে আমি আপনাকে বলছি কালকে একটা টার্গেট সেট করুন যতগুলো কাজ ইচ্ছা যেভাবে ইচ্ছা আপনি টার্গেট সেট করুন এবং আপনি কাজ করুন আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন আপনার হেলথ ভালো থাকছে বাবার হেলথ একটু খেয়াল রাখবেন বাচ্চাগুলো একদম ঠিকই আছে বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়েগুলো একদম ঠিকই আছে ইনভেস্টমেন্ট হবে ভ্রমণে সাকসেস নেই চেয়ারে বসে সাকসেস এক জায়গায় বসে সাকসেস লোকজনদেরকে খাটিয়ে সাকসেস হাউসওয়াইফ হলেও ডমিনেট করবেন ব্যবসায় কর্কট খুব ভালো প্রফিট বুক করতে হয়তো পাচ্ছেন না বিজনেস ক্ষেত্র বা বিজনেস করার জায়গা বিজনেস করার ব্যাপারে আমার মনে হয় না ব্যাপক কিছু রেজাল্ট আসছে একটু দেখে চলুন একটু বুঝে চলুন সেটা বেটার হবে দাম্পত্য জীবন একদম ঠিকঠাক এবং স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বন্ডিং বা ভালোবাসা সুন্দরভাবে সম্পর্ক কন্টিনিউ করা এটা একদম ঠিকঠাক কিন্তু অসুবিধা করবে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গা কিন্তু চাপের থাকছে অসুবিধা হচ্ছে মানে কি বলবো কথা মানে কথাবার্তার গণ্ডগোল হতে পারে বন্ধুত্বের সাপোর্ট কালকের দিনে থাকবে বন্ধু বান্ধবীরা পাশে এসে দাঁড়াচ্ছে সন্তান সুখ মোটামুটি স্টেবেল বাট স্থানে একটু আপস অ্যান্ড ডাউন্স থাকছে হাউসওয়াইফরা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন চাকরিওয়ালা মানুষগুলো কালকের দিনকে অনেক কিছু করতে পারবেন তো দেখুন মগা কথা সরি পুনর্বসু নক্ষত্র কথা বেশি করে বলতে হবে পুষ্যা নিজের উপস্থিতি বোঝান অশ্লেষা নক্ষত্র চটপটে হন নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি সাদাতে থাকছেন তিনে থাকছেন কালকের দিনে অবশ্যই গণেশজিকে ডাকছেন নটা দশ থেকে এগারোটা পঁচিশ সাবধানে ব্যবহার করবেন এগারোটা চল্লিশ থেকে দুটো পাঁচ এটাই সময় জেনে রেখে দিন কোনো রকম রিস্ক নেওয়া যাবে না কালকের দিনে সিংহ রাশির মানুষ হলে সব ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকছে অবস্ট্রাকশান বা গোলযোগগুলো সব ক্ষেত্রে থাকছে কোনো না কোনোভাবে আপনি যেভাবে কাজ করতে চাইছেন আপনি যে প্রসেস অ্যাপ্লাই করতে চাইছেন আপনি যেভাবে চলতে চাইছেন আর খরচা বেড়ে যাবে তাই বাধা বিপত্তি হোঁচট খাওয়া ইলেভেন্থ আওয়ারে গিয়ে কাজগুলো আটকে যাওয়া তো অনেক বেশি অ্যালার্ট থেকে অনেক বেশি সাবধান থেকে বা সতর্ক হয়ে কালকের দিনে চাকরি করতে হবে বরং বিজনেস যথেষ্ট স্টেবেল চাকরি ক্ষেত্র নয় চাকরি ক্ষেত্রে টিউনিং ম্যাচ করতে ধরুন মানুষজনদের সাথে ঠিক মতো চলতে সিনিয়রদের সাথে ঠিক মতো চলতে বা আপনার যে যেভাবে আপনার থিঙ্কিং সেটাকে সেইভাবে নিয়ে যেতে অসুবিধা রয়েছে ভ্রমণে সাকসেস দেখাচ্ছে বন্ধুরা কিছু ক্ষেত্রে সাপোর্ট করবে কিন্তু জেলা সেই সর্বক্ষেত্রে থাকছে বিজনেস যথেষ্ট ভালো হচ্ছে এবং ওভারঅল বিজনেস করে একটা একটা তৃপ্তি কোনো একটা জায়গায় থেকে যাচ্ছে প্রেম যথেষ্ট ভালো খুব ভালো বলছি না এক দুজনের ক্ষেত্রে প্রবলেম চলতে পারে কিন্তু ওভারঅল ভালো বাট কালকের দিনে দাম্পত্য জীবন ঠিক নেই হাজব্যান্ড ওয়াইফের জায়গা বা দুজনের রিলেশনশিপের জায়গা একদম হচ্ছে না হাউসওয়াইফরা ভালো ফল পাচ্ছেন এবং একটা ডমিনেটিং ব্যাপারটা ওয়াইফদের থাকছে বাবা মায়ের প্রতি কর্তব্য এবং ইনলসদের প্রতি কর্তব্য আপনি করতে পারছেন প্রতিবেশী থেকে সাপোর্ট আশা করা যায় বিদ্যাস্থান ভালো বাট সন্তানের জায়গা প্রতিবেশী মানে ধরুন পাশের বাড়ি একটু দূরের বাড়ি এটা কিন্তু সন্তানের জায়গা এই সুখটা ঠিক আছে এবং এই জায়গাটা ভালো ফল দিচ্ছে মঘা বড়ো ইনভেস্টমেন্ট বা বড়ো ঝুঁকি নেবেনই না কোনোভাবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন মেপে কথা বলবেন উত্তর ভাগ্যর ভরসায় এগোবেন উত্তর ফাল্গুনি নক্ষত্র যে চলো কপালকে ট্রাই করি লাক ট্রাই করি দেখে নিই দরকার নেই অসুবিধা হবে বা অসুবিধা বেড়ে যেতে পারে নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা সবুজ কন্যা ছয় কন্যা রাশি ভগবান গণেশজিকে ডাকবেন এবং চেষ্টা করবেন নটা পনেরো মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট দেখে ব্যবহার করার এগারোটা কুড়ি থেকে পৌনে তিনটে বেস্ট সময় ইচ্ছা বলতে বোঝেনি ইচ্ছা ইচ্ছা পূরণ মনের ইচ্ছা বা ভালো লাগা চাওয়া এই যে ইচ্ছাগুলো কালকে পূরণ করছেন আপনি যদি কন্যা রাশির মানুষ হন মন কি চাইছে সেই দিকে ছুটুন তো নিজের মতো করে প্ল্যান করুন কাজ সেট করুন বেশিজনকে ইনভলভ না করুন এবং একলা ছুটুন আপনি বলবেন আমার কি বন্ধুত্ব হবে না আমি ঘুরিয়ে বলেই দিচ্ছি হবে না ওই জন্যই তো বলছি বেশিজনকে ইনভলভ করবেন না আপনি চাকরি ক্ষেত্রে একলা চলবেন নিজে দায়িত্ব নেবেন এবং আপনাকে আমি এটুকু ভরসা জোগাতে পারি আপনি যে কাজ বা যে কর্ম বা যে কর্মগুলো সম্পাদনের চেষ্টা করছেন বেটার রেজাল্ট দিয়ে যাচ্ছে পজিটিভ রেজাল্ট দিয়ে যাচ্ছে সমস্যা হচ্ছে চাপ নিয়ে ফেলতে পারেন বেশি টেনশন করে ফেলতে পারেন এবং সেই কথাটা আমি হাউসওয়াইফদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবেল হচ্ছে বলবো একলা টুকটুক করে কাজ করুন বেটার রেজাল্ট হবে হেলথ মোটামুটি চলছে তবে ফ্যামিলির মানুষজনদের হেলথ মানে পরিবার বা পরিবারের মানুষজন যারা রয়েছেন তাদের হেলথ আমি খুব একটা ভালো হচ্ছে বা আছে বলতে পাচ্ছি না সরি বাট ফ্যাক্ট দাম্পত্য জীবন কালকে ঠিকঠাক ঠিকঠাক কিছু ক্ষেত্রে পরিবারের প্রতি কর্তব্যগুলো করতে করতে না অসুবিধা হতে পারে প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন বিদ্যাস্থান যথেষ্ট ভালো বাচ্চাগুলো কিন্তু চাপে রাখবে বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিসগুলো বা ক্রিয়াকলাপ মানে সব মিলিয়ে আপনাকে একটা চাপে রাখছে বা আপনাকে একটা টেনশানের পরিস্থিতির মধ্যে রাখছে তো বন্ধুরা এটা একটু খেয়াল রাখুন আপনি কন্যার মানুষ হলে কন্যা রাশি কালকের দিনে আবার রিপিট করছি টেনশানের জায়গা নেই করবেন না এগিয়ে যান উত্তর ফালগুলি নক্ষত্র একটু রোয়েশ হয়ে কাজ করবেন হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ঝামেলা মেটাবেন চিত্রা নক্ষত্র লোক আপনার আন্ডারে থাকবে তুলারাশি অফ হোয়াইট ক্রিম কালার হালকা সবুজ ব্যবহার করতে পারেন কালকের দিন গণেশজিকে ডাকছেন কালকের দিন তিন এবং পাঁচ ব্যবহার করছেন নটা পনেরো মিনিট থেকে এগারোটা পঁচিশ দেখে ব্যবহার করছেন সাড়ে এগারোটা থেকে পৌনে তিনটে স্টেবেল হচ্ছে রান ছোটার সময় হচ্ছে না তুলা রাশির হেলথ আমি আশা করতে পারি শুভ চলছে আশা করতে পারি শুভ মানে ভালো চলছে বা পজিটিভ চলবে তুলার ফ্যামিলির হেলথ অ্যাভারেজ হচ্ছে স্পেশালি সিনিয়র মা মহিলাগুলো খেয়াল রাখবেন এবং আপনার স্ত্রীর পার্টনারের হেলথও লক্ষ্য রাখবেন যদি আপনি একজন পুরুষ হন ইনভেস্টমেন্ট হবে বাট ভ্রমণ না হওয়াটাই শ্রেয় মুখ বুঝে কাজ করার দিন ঝামেলা এবং ঝঞ্ঝাট বাড়ানোর দিন নয় আপনি রিভেঞ্জ নিতে যাবেন না এবং কিছু না কিছুভাবে কিছু অযোগ্য লোক আপনার চারপাশে ঘুরতে পারে মানে কিছু কাজ জানে না কর্ম জানে না ওই আপনাকে দিয়ে আপনাকে ইউজ করে এটা কিন্তু তাদের প্রসেস হতে পারে আপনি যদি তুলার মানুষ হন আপনাকে অনেক বুঝে শুনে চলতে হচ্ছে চাকরি ক্ষেত্রে একটু নিজেকে হাইড রাখতে হচ্ছে ফ্রি সার্ভিস বন্ধ করতে হচ্ছে এবং কাজগুলো সচেতনতার সাথে করতে হচ্ছে এটাই বেটার হচ্ছে তুলার বিজনেস ভালো চুটিয়ে ব্যবসা করতে পারেন চুটিয়ে না বললেও বলছি ভালো বিজনেস হচ্ছে এবং প্রফিট অ্যাকচুয়ালি প্রফিট কাস্টমারদের খুশি করে প্রফিট আরামসে হচ্ছে আপনি যদি তুলার মানুষ হচ্ছেন দাম্পত্য জীবন ঠিক নেই প্রেম ভালোবাসাতেও ছোট ছোট অশান্তি রয়েছে বাট চাপ নেই গুরুজনদের সঙ্গে সম্পর্ক এবং গুরুজনদের প্রতি কর্তব্য পালন আপনার জন্য ভালো হচ্ছে বাট লাখ পুরো মাত্রায় সাথ নেই বরং কিছুজন আপনার লাখকে কাজে লাগিয়ে নেওয়া উঠে চলে যায় বেরিয়ে চলে যায় এই ব্যাপারটা আপনি তুলার মানুষ হলে তুলার জাতক জাতিকা হলে একটু খেয়াল রেখে চলুন সন্তানাদি ঠিকঠাক রয়েছে প্ল্যানিংয়ে গণ্ডগোল হচ্ছে বিদ্যাস্থান ভালো মেপে কাজ করবেন বুঝে এগোবেন রিস্ক না নেবেন আমার মনে হয় সেটা আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে বা পজিটিভ ফল দিয়ে যাবে চিত্রা সিক্রেসি গোপনীয়তা মেনটেন করুন সাতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে নতুন কিছু ট্রাই করা যেতে পারে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে মাথা গরম ইকুয়াল টু কার্সেস এটা মাথায় রাখবেন মাথা গরম রাগ জেদ টেম্পার লুজ করা মানে আপনার কাজগুলো শেষ হয়ে গেল এটা একটু বুঝে চলুন নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আট ব্যবহার করবেন বৃশ্চিক রাশি কালকের দিনে গণেশজিকে ডাকবেন সবুজ ব্যবহার করছেন নটা পাঁচ থেকে দশটা পঁয়তাল্লিশ দেখে এগারোটা পঁচিশ থেকে পুরো সময় আপনার জন্য শুভ সময় হচ্ছে ওয়েদার আপনি বৃষ্টিকের মানুষ বৃষ্টিক একটা ব্যাপার খেয়াল রাখতে হবে এক আপনার হেলথ কিন্তু খুব শুভ হচ্ছে না খুব শুভ হচ্ছে না কালকে ডমিনেট করতে হবে বৃষ্টিক অ্যাকচুয়ালি অ্যাগ্রেসিভ মঙ্গল যদিও নেগেটিভ মঙ্গল বাট মঙ্গল বৃষ্টিক কিন্তু অ্যাগ্রেসিভ তো বৃষ্টিককে বলবো ডমিনেট করতে হবে চাপ তৈরি করতে হবে এবং প্রেসার দিয়ে প্রেসারে রেখে কাজগুলোকে করিয়ে নিতে হবে আপনি জানেন আপনি যেখানে কাজ করছেন আপনি সেটা বেস্ট এটা কিন্তু খেয়াল রাখুন এবং সেটাকে অ্যাপ্লাই করবেন মোটামুটি পৌনে তিনটে পর্যন্ত সাড়ে এগারোটা থেকে কাছাকাছি থেকে পৌনে তিনটে খুব অল্প সময় নয় পুরো ওয়ার্ক বা কর্মের সময় পাচ্ছেন কাজ করে যান এবং যে কাজে হাত দেবেন সেটাকে কমপ্লিট করবেন দায়িত্ব কারুর হাতে ছাড়বেন না আপনি ডিক মানে বলবেন কাজ করবে অর্ডারিং টোনে কাজ করিয়ে নেবেন ব্যবসায় কিন্তু বন্ধুরা একটু চাপ চলছে ব্যবসা কিন্তু একটু মন্দার দিকে যাচ্ছে আমি আপনাকে সরি বাট বলতে পারছি না আপনার বিজনেস খুব ভালো হবে বা খুব সুন্দর ফ্লো থাকছে এবং কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকবে আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না প্রপার প্ল্যানিংয়ে সিদ্ধান্ত নিন সেটা বেটার হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে উন্নতি করা যাবে আপনার হাতে সেটা রয়েছে প্রেম ভালোবাসা কিন্তু গণ্ডগোলের এবং কিছু ক্ষেত্রে আপনার ব্যবহার আপনার বাবা বা মা বা পেরেন্টসদেরকে না একটুখানি ধাক্কা দিতে পারে সন্তান ভালো বিদ্যাও মোটামুটি শুভ স্থান শুভ বন্ধুরা কাজে লাগবে স্পেশালি কাজ আদায় করে নিতে পারেন কাজ করিয়ে নিতে পারেন আপনি যদি হাউস ওয়াইফ হন ডমিনেটটা রান্নাঘরেও করতে পারছেন ডমিনেট করা বা ডমিনেটিং নেচারটা রান্নাঘরেও নেওয়া যায় তো দেখুন না আমার মনে হয় বেটার রেজাল্ট হচ্ছে অ্যাকচুয়ালি যদি বলেন ডেস্টিনি কালকে আপনার ফরে রয়েছে কপাল আপনার সাথে রয়েছে এবং খুব সহজে কাজগুলো হতে থাকবে হবে ফ্লোটা ভালো হবে দেখুন বেটার হচ্ছে বৃষ্টিক যদি বিশাখা নক্ষত্র হয় কালকের দিনে সহজ ভাবুন সহজ কন্থা অবলম্বন করুন বৃষ্টিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফালতু টাইম নষ্ট করলে কিন্তু প্রবলেম রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র কালকে আপনার জ্ঞান আপনার পাশে দাঁড়াবে তো নিজের জ্ঞানের ওপর নিজের বুদ্ধির ওপর আস্থা রাখাটা বেটার হচ্ছে বা বেটার ফল দিচ্ছে জানেন নীল রঙ ব্যবহার করুন তিন ব্যবহার করছেন ধনুর মানুষ হলে গণেশজিকে অবশ্যই ডাকছেন নটা পনেরো মিনিট থেকে দশটা চল্লিশ সাবধানে বাট এগারোটা কুড়ি থেকে দুটো পঁয়ত্রিশ ধীরে সুস্থে কাজ করবেন শত্রুরা কিন্তু নজর রাখছে আপনার ক্ষতি করার চেষ্টা হতে পারে লেগ পুলিং হতে পারে এখান থেকে কাজ করবেন হেলথ স্টেবেল ফ্যামিলির হেলথ মোটামুটি ভালো হচ্ছে বাট আপনার সামনে পার্টিকুলার চারজন পাঁচজন মানুষ মিলে প্রতিবন্ধকতা এবং শক্ত কংক্রিটের দেয়াল তৈরি করবে বা আপনার নামে একটু কিছু খারাপ কিছু বা কোনো খারাপ কথা স্প্রেড করা হতে পারে আপনি কিছু কাজ জানেন না আপনি ফালতু বা এক্সেট্রা 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 স্প্রেড করা হতে পারে এটা আপনাকে নজর রাখতে হচ্ছে আপনি যদি ধনুরাশির মানুষ হন কান বুঝে ধীরে সুস্থে রিস্ক না নিয়ে বড়ো খরচা না করে কাজ করুন এবং টাকা ধরে রাখার চেষ্টা করুন গসিপ আলোচনায় জড়াবেন না সতর্ক থাকবেন এবং যেটুকু করা যাচ্ছে সেটুকু ভালো ব্যবসা যদিও শুভ কারণ এখানে রটানোর কোনো জায়গা নেই যারা আপনার তো তারা আপনারই বাট চাকরি ক্ষেত্রে পঞ্চাশ জনের সাথে কাজ করতে হচ্ছে আমি বলতে পারি পঁয়ত্রিশ জন ভালো হচ্ছে না সো এটা খেয়াল রাখুন ইভেন আপনি যদি হাউসওয়াইফ হন বা গৃহবধূ হন আপনাকে এই জায়গাটা অনেক বেশি অ্যালার্ট বা সাবধানে বা সতর্ক থেকে কাজ করতে হচ্ছে দাম্পত্য জীবন প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন এবং পার্টিকুলার দুজন তিনজন বন্ধু ছাড়া কেউ আপনার বন্ধু হবে না তো প্রত্যেকে জানি সেরকম বন্ধু কে আছে বান্ধবী কে আছে সেটা বুঝে চললে ভালো হবে সন্তানাদির জায়গা যথেষ্ট স্টেবেল যথেষ্ট স্টেবেল বাট স্থানে একটু আপস অ্যান্ড থাকছে বিদ্যার জায়গায় কিছু প্রতিবন্ধকতা কিন্তু থেকে যাচ্ছে ধনুরাশিকে সাবধানে চলার দিন সতর্ক থেকে চলার দিন এক্সপেকটেশান না রেখে কাজ করার দিন প্রত্যাশাতেই ধাক্কা খাবেন প্রত্যাখ্যান আসতে পারে ধনু মূলা নক্ষত্র কালকের দিনে চেষ্টা করবেন কনট্যাক্টসগুলোকে না ঠিকঠাক রাখার যারা আপনার শুভচিন্তক তাদের সাথে সুসম্পর্ক রাখার মূলা হলে পূর্ব সালা নক্ষত্রের জাতক বা জাতিকারা কপাল বেগরবাই করবে পুরো মাত্রায় স্বাদ দিচ্ছে না আর উত্তরা সালা নক্ষত্রের জাতক বা জাতিকারা রাগ যে মাথা গরমকে নিয়ন্ত্রণ করুন নাহলে অসুবিধায় পড়বেন বা টেম্পার ধরে রাখতে গিয়ে অসুবিধা হতে পারে এবং এটাই কিন্তু সমস্যার মকরের জাতক বা জাতিকারা কালকে সবুজ কালকে ছয় কালকে গণেশজিকে ডাকা কালকে শুভদিন আপনি মকরের মানুষ হলেন আপনি যদি মকরের জাতক জাতিকা হন নটা পনেরো মিনিট থেকে দশটা পঞ্চাশ দেখে এগারোটা কুড়ি থেকে পৌনে তিনটে আপনার সময় হতে চলেছে মকর রাশি টার্গেট সেট করে কাজ করা উচিত হেলথ খেয়াল রাখুন আমি আমার হেলথ আমার স্বাস্থ্য লক্ষ্য রাখছি ফ্যামিলির স্বাস্থ্য বাবা মায়ের স্বাস্থ্য ভালো থাকছে ইনভেস্টমেন্ট হতে পারে ভ্রমণ মোটামুটি হচ্ছে কিন্তু আমি আপনাকে এটা সাজেস্ট করব। আপনি যদি মকরের মানুষ হন আপনি টার্গেট সেট করুন যে ভাই আমাকে এই কাজগুলো করতে হবে এবং এর জন্য একে লাগবে এ আমাকে এইটাই হেল্প করবে এই জায়গাটা ওর সাথে মিটিং করতে হবে ওখানে যেতে হবে এইভাবে টার্গেটটাকে প্ল্যানটাকে ছোঁকে নিয়ে এগোনো কিন্তু আমার মতে মকরের জন্য বেটার রেজাল্ট দেবে মকরের কাজ খুব স্মুথলি এগোবে কিন্তু আবেগ ইমোশন সেন্টিমেন্ট আপনাকে ভোগাতে পারে এবং যেখানে যেখানে ইমোশন শো করে দেবেন সেখানে কিন্তু আপনি প্রবলেমে থাকছেন আপনি সেখানে সমস্যা বা অসুবিধার মধ্যে থাকছেন তো বন্ধুরা সাজেস্ট করবো এটাইকে প্ল্যান করে এগুন টাইম বেশি রেখে এগোন বেটার রেজাল্ট হবে এবং স্মার্টলি কাজ করবেন স্মার্ট ওয়ার্ক করাটা কিন্তু জরুরি বিজনেস ভালো হচ্ছে খুব খারাপ নয় খুব ভালো না হলেও খুবও খারাপ নয় এটুকু বলতে পারি প্রত্যেকের রাশিচক্র আলাদা মানুষ আলাদা বাট খুব খারাপ নয় দাম্পত্য জীবন ভালো হচ্ছে প্রেমিক প্রেমিকারা সামলে চলুন কালকের দিন অবশ্যই মকরের মানুষ হলে প্রেম বা ভালোবাসা প্রেমের সম্পর্কর দিক আমার মনে হয় একটু গণ্ডগোল করছে ভাগ্য সাথে রয়েছে তাই কপাল যেহেতু সাথে রয়েছে সমস্যা বা প্রতিবন্ধকতাগুলোকে জড়াবে না আমি আমার বাবা মায়ের প্রতি কর্তব্য ফ্যামিলির প্রতি কর্তব্য ভালোভাবে করতে পারছি বাট কিছু ক্ষেত্রে হাউসওয়াইফরা নিজের মতো কাজ করতে গিয়ে নিজেদের মতো প্ল্যান করে বা সেট করে কাজে এগোতে গিয়ে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন বা আপনাকে সমস্যার মধ্যে রাখা হতে পারে তো এটা কিন্তু একটা চাপের জায়গা বিদ্যায় টাইম বাড়াতে হবে কারণ বিদ্যা বা পড়াশোনার টাইম একটু কম সন্তান ভালো হচ্ছে সন্তান সুখ ভালো হচ্ছে উত্তলাসাটা নক্ষত্র যে চেয়ে ঝামে ঝামেলাকে ঘাড়ে আনতে পারেন শ্রবণা নক্ষত্র কালকের দিনে গোপনীয়তা মেনটেন করতে হবে ধনিষ্ঠা নক্ষত্র কালকে জুনিয়রদের সাপোর্ট নিন বেটার রেজাল্ট হবে জুনিয়র বা বাচ্চা ছেলে মেয়েগুলো বা বাচ্চাগুলোর সাপোর্ট নিন অ্যাকচুয়ালি এটাই বলা বেটার রেজাল্ট হবে নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য আট সংখ্যা সাদা রং গণেশজিকে ডাকা এক একমাত্র বলে রাখি পৌনে বারোটা থেকে দুটো কুড়ি এটাই সময় কোনো মাপের রিক্স আপনি নেবেন না এবং কিছু ক্ষেত্রে গণ্ডগোল বাধা অশান্তি ও কথা শোনা যিনি যেখানে থাকেন যে জায়গায় চাকরি করেন বা যেটা এটার জন্য আপনি রেডি থাকুন আপনি যদি কুম্ভের মানুষ হন কুম্ভে নিজের স্বাস্থ্য ভালো হচ্ছে ফ্যামিলির স্বাস্থ্যও মোটামুটি স্টেবেল কিন্তু আপনাকে না মানসিকভাবে কোনো না কোনোভাবে নির্যাতিত হতে হতে পারে আপনাকে চাপে রাখা হতে পারে বা প্রেশারে রাখা হতে পারে আপনি যদি কুম্ভের মানুষ হন ইনভেস্টমেন্ট চলবেই না ভ্রমণ চলতে পারে ভ্রমণ বরং আপনাকে টাইমটাকে কাটিয়ে দেবে কিন্তু যখন আপনি চেয়ারে বসছেন যাদের সাথে তারা শুভ নয় ঠিক নয় আপনাকে শুধুমাত্র শুধুমাত্র ইউজ বা ইউটিলাইজ করা হবে একটু দেখে চলুন আপনি যদি কুম্ভের মানুষ হন ব্যবসা শুভ চাকরি ক্ষেত্রে চোখ কান খোলা না রাখলে আপনাকে কোন ঠাসা করবে কোন ঠাসা করা হবে আর ঠাসা করার চেষ্টা ডেফিনেটলি করা হবে তো বন্ধুরা দেখতে হবে চলতে হবে বুঝে শুনে চলতে হবে দেখুন এবং চাকরি ক্ষেত্রে প্রত্যাশা না রেখে চলুন জুনিয়র থেকে সিনিয়র দিনটাকে পার করুন বেটার হবে খারাপ কথাগুলোই বললাম বাট ফ্যাক্ট দাম্পত্য জীবন ভালো হচ্ছে হাউসওয়াইফরা চাকরিওয়ালাদের মতো ফল পাচ্ছেন করে নাম পাবেন না প্রেম ভালো চলছে পার্টিকুলার দুজন তিনজন চারজন বন্ধু ছাড়া কেউ আপনার পাশে নেই বাবা মার জায়গা ঠিকিয়েছে। আছে ইভেন বাবা মায়ের সাথে সব কিছু ডিসকাস করা যায় বা আলোচনাগুলো করা যায় অসুবিধা নেই সন্তান স্থান ঠিক আছে এডুকেশানে মনোযোগ নেই কনসেনট্রেশনে প্রবলেম রয়েছে বা কনসানট্রেশনের জায়গা আপনাকে ভোগাতে পারে কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কাউকে খুব কাছের ভাববেন না শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে মেন্টালি আরও স্ট্রং হন পূর্বভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে লোকে লোকে আপনাকে ডিমোটিভেটেড করে দেবে মানুষের কিছু মানুষের কাজ এটা কিন্তু কালকে কিছু লোক আপনাকে ট্রাই করবে এটা করার একটু দেখে চলুন আমার মনে হয় বেটার হবে বা বেটার রেজাল্ট পাবেন লাস্ট হচ্ছে মিন রাশি সবুজে থাকছেন সাথে থাকছেন সাত এবং এক চলতে পারে কালকের দিনে গণেশজিকে ডাকবেন নটা পনেরো মিনিট থেকে এগারোটা পাঁচ দেখে নেবেন এগারোটা কুড়ি থেকে যতটা সময় ইচ্ছে ব্যবহার করবেন একটা বড়ো কিছুকে টার্গেট করে ছুটতে হবে মিনের শরীর খুব একটা ভালো নয় কালকের দিন মিন রাশির জাতক বা জাতিকা হলে আমি সাজেস্ট করবো আপনি স্বাস্থ্যর জায়গাটা লক্ষ্য রাখুন আপনার বাবা আপনার মা বা আপনার ফ্যামিলির স্বাস্থ্য মোটামুটি স্টেবেল ইনভেস্টমেন্ট হতে পারে ভ্রমণে সাকসেস নেই বড়ো কিছুকে কাজ করে দেওয়ার দিন বড়ো কিছুকে হাসিল করার দিন এবং বড় কোনো কিছু টার্গেটকে রিচ করে দেওয়ার দিন ক্র্যাক করে দেওয়ার দিন বা বড়ো কোনো প্রবলেম কোন সমস্যা কোনো অশান্তি কোনো ঝামেলা আপনি মিটিয়ে ফেলতে পারবেন তো আমি বলতে চাইছি খুচরো কিছুতে সব বিষয়ে বা খুচরো খাচরা জিনিসগুলোতে মাথা না গলিয়ে আমি সাজেস্ট করব আপনাকে ইভেন যদি কোনো বড় মানুষের সাথে মিটিং থাকে বা হয়তো কোনো প্রবলেম রয়েছে সলভ করতে হবে সামনে গিয়ে কথা বলতে হবে ফ্রন্টে দাঁড়িয়ে থাকুন কাজ করুন বেটার হবে সাড়ে সাথে বলে ভয় পাবেন না ব্যবসাও পঞ্চাশটা লোক পাবেন না পাঁচটা ভালো লোক পাবেন যারা আপনার যারা এই পঞ্চাশটা লোকের মতো প্রফিট দিয়ে যাবে দেখা যাবে না আশা করছি ভালো রেজাল্ট দিচ্ছে বা হচ্ছে দাম্পত্য জীবন কিন্তু অসুবিধা রয়েছে ইভেন আপনি যদি হাউসওয়াইফ হন ফ্যামিলির সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হবে বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন কপাল সাথ দেবে কপাল সাথ দিচ্ছে রিস্ক নেওয়া যায় কিন্তু ফ্যামিলি জায়গাটা হাউস ওয়াইফ এবং হাজব্যান্ড ওয়াইফ এই জায়গাটা খেয়াল রাখুন আমার মনে হয় বিদ্যাস্থান শুভ বাট সন্তানের জায়গা গন্ডগোল করছে সন্তানের অ্যাক্টিভিটিসগুলো গন্ডগোল করছে এটাই ব্যাপার তো এটা একটু লক্ষ্য রাখুন আপনি যদি মিন রাশির মানুষ হন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিছু লোক আপনার সাথে চাতুরি করতে পারে উত্তর ভাদ্রপদ নক্ষত্র কালকে ধার দেনা করবেন না রেবতী নক্ষত্র আগামীকালকে শরীরটা একটু খেয়াল রাখুন এটাই আগামীকালকে রাশিফল মেষ থেকে মিন রাশির রাশিফল আশা করছি কাজে লাগবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন নমস্কার